প্রতিষ্ঠানটি ভ্যালিতে 1000 কোটি টাকা বিনিয়োগ করবে যমুনা গ্রুপ। প্রাথমিকভাবে 200 কোটি টাকা দেবে এই শিল্প গ্রুপটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অসত্য প্রতিবেদন প্রকাশ করায় রিপোর্টার্স উইদাউট বার্ডস এর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ দিয়েছে ফরাসি আইনজীবী মাউন্ট কোরে। কক্সবাজারের টেকনাফের পাহাড় ধসে একই পরিবারের 5 জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। রাজশাহী মেডিকেল কলেজের করোনা ইউনিটে গত 24 ঘন্টায় আরো 18 জনের মৃত্যু হয়েছে। চলমান সংকটের মধ্যে আগামী এক মাসের জন্য তিউনিশিয়া কারফিউ জারি করলেন প্রেসিডেন্ট কায়েস সাঈদ। একই সঙ্গে উন্মুক্ত স্থানে জনসমাগম পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলবেন পাকিস্তানের তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদি। নামিজানের আমন্ত্রণে খেলতে যাচ্ছেন তিনি। বাংলাদেশি বংশোদ্ভূত 32 বছরের ব্রিটিশ অভিনেত্রী ও মডেল আফসান নূর আজাদকে হত্যা করতে চেয়েছিলেন বাবা ও ভাই। ইনস্টাগ্রামে নিজেই একথা জানিয়েছেন তিনি।